আসসালামু আলাইকুম আজ শেয়ার করব খুবই মজার একটি ভর্তার রেসিপি ভর্তা পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না তবে ঝটপট খুবই সহজেও এতে এ ভর্তাটা আজ আপনাদের সাথে তৈরি করে দেখাবো এটি কিন্তু তৈরি করে একবার এয়ারটাইট একটি বক্সে বড় নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দু থেকে তিন দিনের মতো খেতে পারবেন খুব সহজে তৈরি করে নিতে পারবেন এ ভর্তাটা আর খেতেও কিন্তু মাসাল্লাহ অসাধারণতে চলুন আমরা ভর্তাটা তৈরিতে চলে যাই চ্যাপাশুটকিগুলা আমি প্রথমে ভালোভাবে ধুয়ে উপরে যে আঁশগুলো আছে আঁচটাগুলা সেগুলো ফেলে দিয়েছি এখন একটি ফ্রাইফ্যানের ভিতরে চুলা রসটা একেবারে লোতে রেখে এগুলো ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধা চলে যায় এখানে কোনো পানিও দিব না আবার কোনো তেলও দিব না চুলা রাস কমিয়ে আস্তে আস্তে এটি এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিব এখানে শুটকি আমি তিনটা দিয়েছি আর পরিমাণটা মনে হচ্ছে যেন কম তো পরবর্তীতে আমি আরও তিনটা শুটকি দিয়ে দিয়েছিলাম এভাবে করে একটু ভেঙে দিলে কাটাটা কিন্তু আলাদা হয়ে যাবে তখন কাটাটা ফেলে দিতে পারবেন আর কয়েকটি শুটকি আমি এখানে দিয়ে দিয়েছি এ যেগুলা তো দিয়ে এগুলাকে আমি এভাবে খুবই লো আছে এভাবেই একটা স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে বা চামচ দিয়ে আপনারা এভাবে ভেঙে ভেঙে লো আছে এটি একটু ভেজে নেবেন দেখবেন ভিজা ভাবটা চলে গেলেই এই যে যখন আপনার আপনি ফ্রাই থেকে উঠে যাবে ভিজা ভাবটা যখন চলে যাবে তখন বুঝতে পারবেন সুটকিটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর কাঁচা থাকলে কিন্তু বাজে একটা গন্ধ করবে একেবারে লো আসে করতে যাবেন হাই ফ্লেমে করতে গেলে কিন্তু এটি কিন্তু ফুড়ে যাবে আর ভিতরগুলা কাঁচা থেকে যাবে একবার লোয়া চেক করবেন শুটকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে প্রাইপেনের উপরেই কিন্তু সুটকিগুলো রেখে দিব এখন ব্ল্যান্ডারের জারে আমি নিয়ে নিয়েছি আর কিছু শুকনা মরিচ এগুলো আমি একটু কুসুম গরম পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম যেটা ফ্রেশ কিনে দেখেছেন যে মরিচগুলো সেগুলায় দিয়ে দিলাম লবণ লবণটা পরবর্তীতে চেক করে দিতে পারবেন সামান্য একটু পানি দিয়েছি আর অনেক সময় হয় কি শুটকির ভিতরে লবণ থাকে তো প্রথমে আমি এটি ব্ল্যান্ড করে নিয়েছি সুটকি আর মরিচগুলা এখন আমি রসুনের কোয়াগুলা দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম যেগুলো প্রথমে স্কিনে দেখেছেন আপনারা শিল্পাটাতেও বেটে নিতে পারবেন আর এখন কিন্তু সবার বাসায় ব্লান্ডার থাকে এই যে দেখুন খুব সহজে তৈরি করে নিতে পারবেন লবণটা চেক করে নেবেন যদি প্রয়োজন হয় আরেকটু লবণ মিশিয়ে নিতে পারেন এই যে তৈরি হয়ে গেল খুবই মজাদার সুটকির ভর্তা অনেকেই চিতল পিঠা দিয়ে বা চাপড়ে দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন প্রায় এভাবে ভর্তাটা তৈরি করে নিতে পারবেন আর আমার কাছে তো গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেস থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম